আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রসের সহমতে সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন তো আজকে হচ্ছে তৃতীয় পার্ট আমরা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে দশটি কোশ্চেন এবং তার উত্তরগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো হচ্ছে সৌদি আরবে যারা আপনার মিডিয়াতে কাজ করতেছে মানে যারা আপনার সৌদি অভিবাসীদেরকে নিয়ে কাজ করতেছেন যারা এক্সপার্ট রয়েছেন তারা বিশটি কোশ্চেন করেছেন এবং বৃষ্টির কোশ্চেনের অ্যান্সারগুলোই দিয়েছেন তাদের মতো করে এবং সেগুলো হচ্ছে তাদের অভিমত শ্রম মন্ত্রণালয় থেকে এখনো আসেনি কিন্তু তার আইডিয়া করতেছে সে এইভাবেই হবে বা এই রকম আইনগুলোই হতে যাচ্ছে দু হাজার একুশ মার্চের পর থেকে সো তার তৃতীয় পার্ট আজকে সো আজকে আমরা আরও পাঁচটা বিষয়ের ওপর কথা বলতে যাচ্ছি তো প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন কোন কোন কোম্পানিতে আপনি ট্রান্সফার হতে পারবেন মানে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ধরেন আপনি বর্তমানে যে কন্ট্যাক্ট আপনার আছে বা আপনি যেই কফিলের কাজ করতেছেন সো আপনি কন্ট্যাক্ট শেষ করার পর আপনি চাচ্ছেন তার কাছে থাকবেন না অন্য কোথাও কাজ করবেন তখন কিন্তু আপনাকে নতুন করে কন্ট্যাক্ট করতে হবে তো এই কন্ট্যাক্ট করার জন্য আপনি কোন কোম্পানিকে সিলেক্ট করবেন বা কোন কোম্পানিতে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সেটা হচ্ছে যে সকল কোম্পানিতে কোনো রেড সিগনাল নাই কোম্পানির যে মোয়াশাশা বা কোম্পানির যে রোকসা সেটা রেড থাকতে পারবে না রেড সিগন্যাল থাকলে তাহলে আপনি সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন না মানে তানাজুল হতে পারবেন না ঠিক আছে অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে তার অবশ্যই ইয়েলো গ্রিন অথবা প্লাটিনাম যেই আপনার সিগনালটা রয়েছে সেটা অবশ্যই থাকতে হবে যদি এগুলো থাকে তাহলে আপনি কিন্তু ওই কোম্পানিতে কন্ট্যাক্ট পেপার করতে পারবেন ঠিক আছে এই দুইটা বিষয় জাস্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যখন নতুন করে কন্ট্যাক্ট করবেন অবশ্যই কোম্পানির ডিটেলসগুলো জেনে রাখবেন যে কোম্পানির সিগনালটা কি অবস্থাতে আছে কোম্পানির সিগনাল যদি রেড অবস্থায় থাকে তাহলে আপনি সেখানে হতে পারছেন না আপনাকে অবশ্যই এমন কোনো কোম্পানিকে সিলেক্ট করতে হবে যে কোম্পানি সচল রয়েছে অনলাইন আছে এবং তাদের যে অ্যাক্টিভিটি সেগুলা সব গ্রিন রয়েছে অথবা ইয়োলো অথবা প্লাটিনাম রয়েছে তাহলে সেই কোম্পানিতে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তার পরবর্তীতে হচ্ছে যে আপনি যখন কোম্পানিটাকে রিজাইন দিয়ে দিবেন মানে কোম্পানি থেকে রিজাইন নিয়ে চলে আসবেন অন্য কোথাও অন্য নতুন কোম্পানিতে কন্ট্যাক্ট করার জন্য তখন সেটা কিভাবে হবে আমি বলি সেটা হচ্ছে আপনি যখন কোম্পানিকে রিজাইন দিয়ে দিবেন কোম্পানি থেকে চলে আসবেন অন্য কোথাও কাফেলা হবেন বা কোম্পানিতে নতুন করে কন্ট্যাক্ট করবেন বা চুক্তি করবেন তো প্রথম যেটা ছিলেন বা প্রথম যে কোম্পানিতে ছিলেন সেটা চুক্তি সেই কোম্পানির সাথে চুক্তি বাতিল করার পর আপনি ষাট দিন থাকতে পারবেন মানে দুই মাস আপনি এভাবে থাকতে পারবেন তার বেশি থাকতে পারবেন না যদি আপনি দুই মাসেরও বেশি থাকেন তার পরবর্তীতে আপনাকে কন্টাক্ট করার আর সুযোগ দেওয়া হবে না আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে এমনটাই তারা বলতেছে এখানে ঠিক আছে তাদের অ্যান্সারটা এরকম আমি আবার এই বিষয়টা বলছি যে গুরুত্বপূর্ণ বিষয় ধরেন বর্তমানে যে কফিলের কাছে আপনি আসেন বা যে কোম্পানির কাছে আসেন তাকে আপনি বাতিল করে দিলেন তার সাথে আপনি চুক্তিটা ক্যান্সেল করে দিলেন আপনি নতুন করে অন্য কোথাও চুক্তি করবেন অন্য কোম্পানির সাথে দুই বছরের হোক এক বছর হোক আপনি কন্ট্যাক্ট করবেন চুক্তি করবেন তখন হচ্ছে আপনি প্রথম যে কোম্পানিকে চুক্তি থেকে বাতিল করে দিলেন দেন হচ্ছে আপনি এইভাবে যদি বসে থাকেন দুই মাস ধরেন আমি কোনো খোঁজখবর নিলাম না আমি প্রথম কোম্পানি থেকে চুক্তি বাতিল করে আমি রোমেশে গুল্লাম গাল্লাম চললাম কাজ করলাম অন্য জায়গাতে বাট আমি নতুন করে কোথাও কন্ট্যাক্ট করি নেই সো এই ক্ষেত্রে আপনি দুই মাস পর্যন্ত ওয়েট করতে পারবেন এর আগেই করতে হবে দুই মাসের পর হলে দেখেন আপনার আপনাকে আর অন্য জায়গায় কন্ট্যাক্ট করার সুযোগ দেওয়া হবে না এবং আপনাকে দেশে চলে আসতে হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন এর জন্য এই কথাটা আমি দুইবার বলে দিলাম ঠিক আছে পরবর্তীতে তারা যেই কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে যে ফ্যামিলি যে আকামাটা রয়েছে দেখা গেছে আমাদের প্রবাসীদের ভিতরে অনেকের ওয়াইফ তাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সৌদি আরবে বসবাস করতেছেন হ্যাঁ সো তাদের আকামার খরচটা কীরকম আসবে তো দেখেন এই আকামার খরচটা তারা কমিয়ে আনবে এটা তারা আশা করতেছে যেহেতু এই আকামার খরচ বেশি হওয়ার কারণে অনেক প্রবাসীরা আছে তাদের ফ্যামিলিকে সৌদি আরব থেকে পাঠিয়ে দিয়েছে যার ফলে সৌদি আরবের একটি অর্থনীতি বিশাল এক রেভিনিউ কিন্তু আপনার অন্য দেশে চলে যাচ্ছে কথা বুঝতে পারছেন ধরেন আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনলেন আপনার সাথেই থাকলো আপনি কাজ করলেন চললেন সো তাদের তো আঁকামা বানাতে হবে তাই না আপনার ছেলে হোক বা আপনার ওয়াইফ হোক সো যে আকামা ফিটা এটা বেশি হওয়ার কারণে ধরেন আপনার ফ্যামিলি লোকজনকে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিলেন সো এক্ষেত্রে কিন্তু যেই আকামার ফিটা গভর্নমেন্ট পাইতো সেটা কিন্তু আর পাচ্ছে না সো এই বিষয়গুলো বিবেচনা করে তারা এখানে বলতেছে যে যে ফ্যামিলির আঁকামার যে কষ্টটা যে খরচটা সেটা অনেকটা কমিয়ে আনবে এটাই তারা আশা করতেছে এটা হচ্ছে তাদের অভিমত তার পরবর্তীর কোশ্চেন হচ্ছে যে যদি কোম্পানি আপনাকে কোম্পানি থেকে আপনার সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি যদি বাতিল করতে চায় তাহলে কিভাবে করবে তো এটার উত্তরে তারা বলতেছে যদি কোনো কোম্পানি বা কফিল আপনাকে তার সাথে চুক্তিবদ্ধ বা আপনাকে সে রাখবে না আপনার চুক্তিটা সে ক্যান্সেল করতে চায় বাতিল করতে চায় সেক্ষেত্রে কমপক্ষে হলেও আপনাকে দুই মাস আগে সে জানিয়ে দিবে যে আমার লোক রাখবে না বা আমি তোমাকে রাখতে চাই না আমার কোম্পানিতে তুমি অন্য কোথাও চলে যাও বা তোমার সাথে আমার কোনো কন্ট্রাক্ট আমি রাখবো না সো এটা তখনই করবে যখন কোম্পানির কোনো কাজ থাকবে না অথবা কোম্পানির যে রকসা রয়েছে সেটা বাতিল হয়ে যাবে বা বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে অথবা বা ধরেন কোম্পানি কোনো কাজ নাই কাজ দিতে পারবেন আপনাকে তখন এই হয়তো এই কন্ট্রাক্টগুলো এভাবে বাতিল করবে এবং কি কন্ট্রাক্ট বাতিল করার অন্তত আপনাকে দুই মাস আগে জানিয়ে দিবে যে তোমাকে লাগবে না বা তোমার প্রয়োজন আমার কোম্পানিতে নাই আপনাকে হুট করেই বলতে পারবে না যে তুমি চলে যাও বা তুমি অন্য কোথাও কন্ট্যাক্ট করে নাও অন্তত আপনাকে দুই মাস সময় দিবে যাতে আপনি অন্য কোথাও কন্ট্যাক্ট করে নিতে পারেন তারপর এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে কারা কারা এই চোদ্দই মার্চ দুই হাজার একুশের যে সুযোগটা আসতেছে বা সুযোগটা হবে কারা কারা এই সুযোগটা পাবে না বা কারা কারা এই সুযোগ থেকে বঞ্চিত হবে তো এখানে তারা এই প্রশ্নের উত্তরে বলতেছে যারা আপনার কাজের সাথে জড়িত ধরেন মাজরা বিশাল লোক তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না তারপর হচ্ছে আমেল মঞ্জিল বাসাবাড়িতে যারা কাজ করতেছেন আমেল মঞ্জিল তারা কিন্তু পাচ্ছে না এই সুযোগটা তারপর হচ্ছে আপনার সাওয়া খাস ঠিক আছে সাওয়াক সাওয়াক্ষ সাওয়াক আম না কিন্তু সাওয়াক সাজ যারা কফিলের গাড়ি চালান আপনারা তারা সাওয়াক খাস ড্রাইভিং বিশাল লোক যারা আছেন তারা এই সুযোগটা পাচ্ছেন না বা যারা তাব্বাকের কাজ করতেছেন রান্না বাড়ার কাজ করতেছেন তারা এই সুযোগ থেকে বঞ্চিত এছাড়া বাকি সবাই এই সুযোগগুলো পাবেন চৌদ্দই মার্চ দুই হাজার একুশের পর থেকে তো এই ছিল তাদের কিছু সম্ভাব্য তাদের মতামত সো এগুলার ব্যতিক্রম হতে পারে সো আপনারা আমার এই কথাগুলো শুনে অনেকে হতাশ হবেন না হয়তো এগুলার চেঞ্জ হইতেও পারে এটা সম্পূর্ণ শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে বাট এটা তারা আইডিয়া করতেছে যে এরকমই হতে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নেক্সট টিউটোরিয়ালে আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপডেটগুলো পেয়ে যান তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন টিল দেন গুড বাই